আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসকেএম লিডার লিমিটেড কোম্পানির যে সকল বন্ধুরা আমাদের লাইভটি দেখছেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আজকে চলে আসলাম রয়্যাল কোবরা শুজ নিয়ে, যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ইচ্ছা যে রয়্যাল কোবরা শুজ অনেকেই চেয়েছেন যে এসকেএমে কেন হয় না। অনেক দামি জুতাগুলো অন্যান্য ব্র্যান্ডে 3200-4000 টাকা নিচ্ছে, তো এসকেএম তো সবসময়ের জন্য আলহামদুলিল্লাহ সাশ্রয় রেটে দিচ্ছে। তাই আপনাদের দিকে লক্ষ্য করে আমরা বড় একটি চালানের হাতে নিয়েছি, বড় একটি চালান যেখানে আমরা তৈরি করতেছি রয়্যাল কোবরা জুতোগুলো। অবশ্য সব জুতোগুলো দামি, দামি হলে পুঁজিটাও বেশি লাগে, বুঝতেই পেরেছেন। এজন্য আমরা চাচ্ছি আপনাদেরকে অফার দিয়ে, মানে আলহামদুলিল্লাহ আপনারা যাতে দ্রুত মানে অল্পতে নিতে পারেন, অল্প টাকায়। এখানে ডক্টর সোল হবে, ডক্টর সোলটা তো এখনও কাজ সম্পূর্ণ হয়নি, এইমাত্র সেলাইয়ের কাজ শেষ হলো, এরপরে আপনার ফিটিং হবে। দেখতেই পাচ্ছেন এই যে সুতো বের হয়ে রয়েছে, আর এই যে হচ্ছে এটা থাকবে ভিতরে, আচ্ছা ডক্টর সোল থাকবে আপনার, একদম সফট হবে ডক্টর সোল। এই যে দেখতে পাচ্ছেন এটা ডক্টর সোল, আপনারা চেয়েছিলেন আলহামদুলিল্লাহ। কালো রঙের, কালো রঙের কি হবে? এটা কালো রঙের হবে না? হবে, হ্যাঁ এটা কালো রঙেরও হবে। এটা কয়েকটা রং হবে, তিনটা রং হবে, আপাতত মাস্টার, কপি এবং কালো, তিনটা কালার হবে। আমরা যাচ্ছি এক একটা, কারণ বুঝতেই পারছেন যে এক একটা জুতার মূল্য পাইকারি রেটই প্রায় আপনার 1600-1700 টাকা। এখন দেখা যাচ্ছে এতগুলো টাকা খরচ হলে একসাথে অনেকগুলো করতে গেলে আমাদের পুঁজিটা কম। আপনারা জানেন যে আমরা কোনো ব্যাংক থেকে কোনো লোন নিচ্ছি না, নিজেদেরই অর্থায়নে আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আপনাদের ভালোবাসায়, সম্পূর্ণটাই আপনাদের ভালোবাসা। দেখতেই পাচ্ছেন এখানে কাজ করতেছে, এখানে কাজ কিন্তু চলতেছে আমাদের। এই যে আপনারা অনেক সময় অনেক ভাই প্রশ্ন করেন যে অরিজিনাল চামড়ার জুতা তালাশ করেন, দেখতে পাচ্ছেন রয়্যাল কোবরাতে কিন্তু সাধারণত অনেকে আপনারা দেখেছেন যে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ধরেছে, যেগুলো রয়যাল কোবরা জুতোর মধ্যে এগুলো চামড়া থাকে না, আপনার আর্টিফিশিয়াল চায়না ফোম থাকে যেগুলো ধরা যায় না। তবে আলহামদুলিল্লাহ আপনি আমরা আপনারা যদি আমাদের থেকে নেন, অরিজিনাল এবং খুব হাই কোয়ালিটি, সম্পূর্ণ এক্সপোর্টের, মানে এই চামড়াটাই দেখতে পাচ্ছেন, আপনার মোজা দরকার হবে না পায়ে দিলে আমাদের জুতোগুলো, একটা জুতো এসকেএমের জুতোগুলো পায়ে দিলে আপনার মোজার কোনো প্রয়োজন হবে না, পা সুলবে না। আর এটা হচ্ছে ইনসোল ভিতরে দেখতে পাচ্ছেন, আর এটা একটা বোট, অর্থাৎ আপনারা সাধারণত রয়্যাল কোবরা জুতো যারা ব্যবহার করে, আপনারা মোটর সাইকেল চালান, অনেকে ড্রাইভিং করেন, এই জন্য আপনাদের জন্য এখানে ইনসোল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শক্ত জাতীয় একটা, যাতে আপনার সাধারণভাবে না ভাঙে। আর এই সোলের ওয়ারেন্টি থাকবে পুরো 1 বছর, ফুললি 1 বছর, পুরো জুতোটাই 1 বছর। এর মধ্যে যদি চামড়া ছিঁড়ে যায়, এখান থেকে সেলাই খুলে গেল, আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন, 1 বছরের মধ্যে যা হবে আমরা রিফার করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক করে দেবো। কারণ জানেন এটা হচ্ছে আমাদের কারখানা, আমাদের ফ্যাক্টরি, সেলাই সব কিছু আমাদের নিজেদের হয়, যে কারণে আপনাদেরকে সেলাই করে দিতে আমাদের বাঁচবে না, ঠিক করে দিতে গেলেও কোনো সমস্যা হবে না। হয়তো আমাদের কত ভাড়াটা আপনাদের কাছে পাঠানোর যে একটা ভাড়া যাবে, ভাড়ার টাকাটা লস হবে, তাছাড়া আর কিছু হবে না, কিন্তু আপনাদের একটা আন্তরিকতা এবং ভালোবাসা তো আমরা পাবো। সোলটা দেখতে পাচ্ছেন আনকমন একটা সোল লাগানো হয়েছে। আপনি কাজ শুরু করেন, আপনার কাজ এই পাশে করেন, একটু পরে এটা ফিনিশিং হবে, ফিনিশিং হলে এখান দিয়ে একটা স্প্রে হবে, স্প্রে একটা কালারিং হবে, অনেক সুন্দর দেখা যাবে, একটু পরে আপনাদেরকে দেখাবো, মানে অনেক সুন্দর। এখান থেকে একটা স্প্রে হলে এটা কালারিং হবে, এখানে এই কালারটা উঠবে না, এটাও মেশিনের মাধ্যমে হবে, আপনাদেরকে দেখাবো যে কীভাবে করে স্প্রে। উপরে গিয়ে স্প্রে করা শুরু করছে, আর দাম কত হতে পারে দামটা আমি বলে দিয়েছি, এটার মূল্য হচ্ছে 1850 টাকা, অফার মূল্য থাকবে 1850 টাকা। আপনি বাহির থেকে যদি নিতে চান এই কোয়ালিটির, তাহলে আপনাকে 3000 টাকার উপরে লাগবে, 3200-3000 এরকমই লাগবে সাধারণত, তবে আমাদের কাছে পাচ্ছেন আপনি 1850 টাকা। দেখেন আমি দেখাচ্ছি জুতোটা, তারপর যে সুন্দরভাবে সেলাই করা, এটাকে ধান বিনি বলে থাকে, বা ধান সেলাই, ধান সেলাই না,
দেখেন সেলাইগুলো, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। চারপাশ দিয়ে আর এই যে সুতোগুলো দেখতে পাচ্ছেন, এটি কাটা হবে আর কি, এখনও কাজ করা হয়নি, এটা এই মাত্র সেলাইয়ের কাজ শেষ হলো। দেখেন এখানেও বিনেই করা দেখতে পাচ্ছেন, পুরোটা অরিজিনাল চামড়া। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ফর্মায় কীভাবে ই করতেছে ভরতেছে আর রয়্যাল কোবরা জুতোগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে এখন আসলে গরমের মধ্যে জামা গায়ে নেই, গেঞ্জিও নেই, আমাদের ভাইয়ের নাম কি জানো, জামাল ভাইয়ের, এই জন্য ভাইকে আমি দেখাতে পারতেছি না, অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছেন। এটার উপর রেখে দেখেন এই যে ফর্মায় দেখতে পাচ্ছেন, এই জুতোটা ফর্মায় রাখা হবে, দেখেন এই যে ফর্মায় যখন রাখা হবে দেখতেই পাচ্ছেন, তখন এই জুতোর কিন্তু গেট আপটা ঘুরে যাচ্ছে, অনেক সুন্দর হবে। এখন এখানে 1-2 ঘন্টা এখন রেখে দিতে হবে। দেখেন কিভাবে আপনার হিট দেওয়া হয়, এটা যদি ফোম হতো তাহলে এই হিটে গলে যেত, দেখতেই পাচ্ছেন আপনার চামড়াকে কীভাবে হিট দেওয়া হচ্ছে গান মেশিনের মাধ্যমে। দেখবেন এই যে সুতোগুলো পুড়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই শেষ করতেছে আজকের লাইভটি। আপনারা যারা এই রয়্যাল কোবরা শুজ স্কিমে নিতে চান, অর্ডার করতে চান, আপনারা মেসেঞ্জার অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, জুতার সাইজ এটা বলে দেবেন। আলি হোসেন ভাই, 2 ফিতের জুতোগুলো এখন নেই, ওগুলো আমাদের এখনও ওইভাবে করতেছি না, কারণ 2 ফিতের জুতোগুলো আসলে অরিজিনাল চামড়ার করতে গেলে একটু মূল্যটা অনেক বেশি পড়ে ভাইয়া, আর 2 ফিতের জুতোগুলো আসলে ওই মূল্য দিয়ে আমি মনে করি অনলাইনে একটু পরে দিই, কারণ আমরা এখনও ব্র্যান্ড হয়ে পারিনি। তো ইনশাল্লাহ চিরেই আসবে 2 ফিতের জুতোগুলো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।